ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশিত হয়েছে তাতে কিন্তু একেবারে দিল্লি বোর্ডের জয় জয়কার, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম দশ জনের মধ্যে অধিকাংশ স্থান অর্থাৎ সাতটি স্থান কিন্তু সিবিএসই স্কুলের ছাত্রছাত্রীদের দখলে আর দুটি আইসিএসই ছাত্র বোর্ডের আন্ডারে রয়েছে। তো সেক্ষেত্রে কি বলবে, মানে এই ধরনের ফলাফলের কারণ কি? দেখো, অনেকে বলেন যে সিলেবাস সিবিএসই বা আইএসসি অনেকটা জয়েন্ট এন্ট্রান্স অভিমুখী অনেকে বলেন, কিন্তু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদেরও একটা দাপট ছিল জয়েন্ট এন্ট্রান্সে, কিন্তু এবারে জয়েন্ট এন্ট্রান্সে দেখা যাচ্ছে প্রথম দশ জনের যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে তাতে সাতজনই কিন্তু সিবিএসসি উত্তীর্ণ বা সিবিএসসি স্কুলের পড়ুয়া, এবং দুজন আইএসসি এবং একজন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। এবং তাৎপর্যপূর্ণ ভাবে এবারের ফলাফলে যে ফার্স্ট হয়েছে সৌরদীপ দাস, তার স্কুল কিন্তু ভিন রাজ্যে, ঝাড়খণ্ডের দেওগড়ে বিদ্যাপীঠের পড়ুয়া, যদিও রায়গঞ্জের বাসিন্দা কিন্তু ভিন রাজ্যের একজন পড়ুয়া এই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে সিবিএসসি স্কুলের দাপট। একমাত্র আমরা দেখছি সেভেন্থ পজিশনে যে পড়ুয়া আছে প্রথম দশের মধ্যে, সেই সেভেন্থ পজিশনে যে সোহম সামাদার, যেটা যে ছাত্র, সেই সেভেন্থ সামাদার সেও কিন্তু গার্ডেন হাই স্কুলের ছাত্র, এবং একজনই বেহালার যে বিদ্যামন্দির স্কুলের ছাত্র এইটস পজিশন বা অষ্টম স্থানে আছে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, বেহালা আর্য বিদ্যামন্দির সেইখানকার পড়ুয়া অষ্টম স্থানে আছে। বাকি দশম স্থান পর্যন্ত যে পড়ুয়াদের মেধা তালিকা আজকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রকাশ করেছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা সিবিএসসি স্কুলের পড়ুয়া, দুটো ক্ষেত্রে আইএসসি স্কুলের পড়ুয়া। আজকে যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে মোট যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন, এবং সেই পরীক্ষার্থীর মধ্যে অধিকাংশই কিন্তু 99% কিন্তু র্যাঙ্ক পেয়েছে, এবং 73,119 জন পরীক্ষা দিয়েছেন এবং তার মধ্যে র্যাঙ্ক পেয়েছেন 72,298। যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানাচ্ছে, যারা পজিটিভ নম্বর পেয়েছে অর্থাৎ শূন্যর বেশি নম্বর পেয়েছে তারাই কিন্তু র্যাঙ্ক পেয়েছে। স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে প্রায় র্যাঙ্ক পেয়েছে 72,298 জন ছাত্রছাত্রী, তারা মিনিমাম নম্বর পেয়েও কিন্তু র্যাঙ্ক পেয়েছে, এবং সেক্ষেত্রে সার্বিকভাবে যে যারা র্যাঙ্ক পেয়েছে তাদের মধ্যে 51% উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ থাকলেও প্রথম দিকের যে মেধা তালিকা, যে পড়ুয়ারা যাদবপুর বা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, তো ভালো ভালো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে সুযোগ পাওয়ার কথা, সেই পড়ুয়াদের দৌড়ে কিন্তু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা অনেকটা পিছিয়ে আছে। সার্বিকভাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 51% পড়ুয়া র্যাঙ্ক পেয়েছে, সিবিএসসি সেখানে 31% পড়ুয়া র্যাঙ্ক পেয়েছে, আইএসসির ক্ষেত্রে 3% পড়ুয়া র্যাঙ্ক পেয়েছে। যদিও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের যারা পরীক্ষার্থী তাদের সংখ্যা অনেক বেশি, কিন্তু সার্বিক প্রথম দশের ফলাফলে বা প্রথম দিকের ফলাফলে যদি পর্যালোচনা করা যায় সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক বোর্ড বা এরাজ্যের বোর্ড কিন্তু পিছিয়ে পড়েছে দিল্লির দুই বোর্ড, সিবিএসসি বা আইএসসির তুলনায়। এবং আরো একটা তাৎপর্যপূর্ণ বা নতুন, এবারে তুমি জানো যে করোনা পরিস্থিতিতে এবারে রেজাল্ট বেরোলো এবং যারা রেজাল্ট বের করার কথা তারাও করোনা আক্রান্ত হয়েছিলেন। স্বাভাবিকভাবে আজকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ফলাফল প্রকাশিত হয়েছে, এবং যেটা জানানো হয়েছে 12 তারিখ থেকে, সম্ভবত 12 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হবে, এবং কাউন্সেলিং এর ক্ষেত্রেও নতুন অনেক পরিবর্তন এসছে এবার, এবং যেটা হচ্ছে প্রত্যেকটা কাউন্সেলিং এ হবে প্রত্যেক ধাপে এবার কিন্তু পুরো বাড়িতে বসে, কোনোভাবে করোনা আবহে কাউন্সেলিং কোন সেন্টারে গিয়ে কাউন্সেলিং হবে না, এবং প্রত্যেক রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রত্যেক পড়ুয়া, প্রত্যেক রাউন্ডে নতুন নতুন করে চয়েস দিতে পারবেন, এমনকি প্রত্যেক ক্যান্ডিডেট বা প্রত্যেক পরীক্ষার্থী 20টা পর্যন্ত কলেজের চয়েস দিতে পারবেন যাতে তাদের সিট পেতে অসুবিধে না হয়। যদিও তুমি জানো যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রতি বছরই, গতবারেও অর্ধেক আসন শূন্য ছিল, এবারেও 34,000 মতো আসন, কিন্তু সেখানে মানে তার চেয়ে অনেক বেশি র্যাঙ্ক পেয়েছেন কিন্তু অধিকাংশ সিট ফাঁকাকে। সেক্ষেত্রে এবার যেহেতু করোনা আবহে ছাত্রছাত্রীদের বাইরে বেরোতে না হয় তার জন্য কিন্তু পুরোপুরি অনলাইনে বাড়িতে বসে পুরোপুরি অনলাইনে নেওয়া হয়েছে, এবং একমাত্র যারা তখন ক্লাস করতে যাবেন পড়ুয়ারা বা পরীক্ষার্থীরা যারা ক্লাস কলেজে ভর্তি হবে ইঞ্জিনিয়ারিং এ, তখন ডকুমেন্টস ভেরিফিকেশন সেইগুলো হবে, এবং কোনো কিছুতে টাকা নেওয়া হবে না, বিনামূল্যে গোটা বিষয়টা ভেরিফিকেশন হবে এবং কাউন্সেলিং হবে, এটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে। কিন্তু সমস্ত যে পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে যেটা দেখা যাচ্ছে যে আসন শূন্য থাকলেও বা সামগ্রিকভাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা বেশি পরীক্ষার্থী হলেও সার্বিক যে প্রথম দশের ফল
ফলাফল, তাতে কিন্তু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা পিছিয়ে গেছেন এবং যিনি ফার্স্ট হয়েছেন তার বাড়ি রায়গঞ্জে বা উত্তরবঙ্গে হলেও তার স্কুল কিন্তু অন্য রাজ্যে। অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু।